ওম নমো নারায়ণায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যের দুনিয়ায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব, জন্ম ছকে কারোর যদি কোনোভাবে কোনো ঘরে যদি রাহু এবং শনি একসঙ্গে থাকে তাহলে কি কি ফল প্রদান করে, আর এটি শুভ না অশুভ যোগ, সেই সম্পর্কে আলোচনা করব এবং এর থেকে মুক্তির উপায়ও আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন আলোচনা আরম্ভ করি, কিন্তু তার আগে অবশ্যই আমরা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা যে আলোচনা করছি সেটি হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের দেখবেন শনি রাহুর একটি জ্যোতি, সে যে কোনোভাবে, কিন্তু দ্বাদশভাবে ফল কিন্তু আলাদা আলাদা হয়, আর অর্থাৎ সেই ভাব অনুযায়ী কিন্তু তার ফল সে লাভ করে। তবে শনি আর রাহুর জ্যোতি জানবেন খুবই খারাপ, জন্মছকে যদি কারোর এই যোগ থাকে, একসঙ্গে যদি যোগ থাকে, বা ধরুন শনি এবং রাহু একে অপরের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে বা তাদের যে নক্ষত্রের বিনিময় হচ্ছে সেইখানে এর ঘরেও বসে গেছে নক্ষত্রের, যে শনি নক্ষত্রে রাহু, রাহু নক্ষত্রে শনি, তাহলেও কিন্তু পিসার যোগ বলে একটি যোগ হয়, সেই যোগ কিন্তু সৃষ্টি হয়। একসঙ্গে থাকলে, দৃষ্টি দিলে আর এই নাক্ষত্রিক যে যোগ সৃষ্টি হলে কিন্তু পিসার যোগ, আবার একে আবার নন্দী যোগও বলা হয়। কিন্তু খুবই খারাপ একটি যোগ, সাধারণত মানুষের জীবন দুর্বিষহ করে তোলে, যাতনাময় দুঃখ কষ্টময় করে তোলে। এই খারাপ যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আবার এই যোগকে অনেক জায়গায় নাগমণি যোগও বলা হয়, আপনাকে সে যেখানেই থাক না কেন, আপনার প্রথম মানে লগ্ন ভাব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত যেখানেই থাকুক না কেন, সেটা কোনো অসুবিধা নেই। একসঙ্গে থাকলে, আবারও বলছি, একসঙ্গে থাকলে বা দৃষ্টি যদি থাকে তাহলেও এই যে পদ্ধতিটি বলছি সেটি করবেন, সমস্যা থেকে মুক্ত পাবেন, মুক্তি পাবেন। তবে আরেকটি কথা বলে দিই, দুর্গা সপ্তসত্যি পাঠ বিধি পূর্বক পাঠ করবেন, তারপরে সুন্দরকাণ্ডের পাঠ করতে পারেন, হনুমানাষ্টক, হনুমান চালিসা না, কিন্তু হনুমান চালিসা না, হনুমানাষ্টক, হনুমান অষ্টককে একসঙ্গে হনুমানাষ্টক, সংকট মোচনও হনুমানাষ্টক, সংকট মোচন হনুমানাষ্টক পাঠ করতে পারেন। প্রত্যেক দিন এটা আপনাকে করতে হবে। আর আপনি কি করবেন, আর আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি 13টি বাদাম নেবেন। বলবেন, ম্যাম কি বাদাম, বাদাম মানে আমরা যেটা মাটির নিচে বাদাম হয় না, যেটাকে আমরা চীনা বাদাম বলি, খোলা ছাড়িয়ে দেখবেন আগে সিনেমা দেখতে গিয়ে মানুষ কিনে খেত এই বাদাম, এখন তো সেই সব নেই, মানে আপনাদের জানার জন্য বলে দিচ্ছি, বাদাম তো অনেক রকমের বাদাম হয় তাই না, এটি হচ্ছে যে মাটির নিচে যে বাদামটা হয় সেই বাদামটি আপনি 11টি নেবেন, খোসা শুদ্ধ, খোসা সমেত 13টি, সরি 11টি না, 13টি বাদাম নেবেন খোসা সমেত। আরেকটি নারকেল নেবেন, ছোট্ট দেখে নিলেও কোনো অসুবিধা নেই, ছোট নারকেল নেবেন, কিন্তু নারকেলটা একদম পুরো ওর উপরে যে খোসা থাকে সেটি বের করে নিলেন, কিন্তু ঝুঁটি দেখে দেবেন, ঝুঁটি অর্থাৎ গায়ে একদম পুরো পরিষ্কার করে দেবেন না, গায়ে একটু একটু ওর যে খোসাগুলো সেটা রাখবেন, সবুজ খোসাটা বা ব্রাউন খোসাটা বের করে দিয়ে একদম নারকেলের উপরে যেটা থাকে সেটি রাখবেন। দিয়ে আপনাকে আর এক টুকরো কালো কাপড় নেবেন। প্রথমে কি করবেন, 13টি বাদাম ওই আর নারকেলটি ওই কাপড়ে মুড়ে নেবেন, কালো কাপড়ে মুড়ে নেবেন, এরপর শুদ্ধ আসনে বসবেন, শুদ্ধ বস্ত্রে বসবেন, আপনি যদি চান আপনি স্নান করে নিতে পারেন। দিয়ে আপনাকে শনির মন্ত্র বলতে হবে, রাহুর মন্ত্র বলতে হবে, শনির মন্ত্র বলে দিচ্ছি, ওম শাম শনিশ্চারায় নমঃ, আবারও বলছি ওম শাম শনিশ্চারায় নমঃ, রাহুর মন্ত্র ওম ব্রাম ব্রিম সাহা রাহাবে নমঃ। আপনি এই যে মন্ত্রটি বলছেন 108 বার বলবেন, প্রথমে আপনি শনির মন্ত্র বলুন 108 বার, তারপরে আপনি রাহুর মন্ত্র বলুন 108 বার, মানে 216 বার টোটাল আপনাকে মন্ত্রগুলো পড়তে হচ্ছে, 108 বার শনির মন্ত্র, 108 বার রাহুর মন্ত্র।
দিয়ে ওই যে আপনি কালো কাপড়ের মধ্যে মুড়ে নিয়েছেন ওই বাদাম এবং আপনার যে নারকেল, সেটি আপনাকে প্রবাহিত করে দিতে হবে জলে, কোনো নোংরা আবর্জনাযুক্ত জল, পোকা পুকুরে ডোবাতে করবেন না, বড় পুষ্করিণী, বড় যদি বেশ পরিষ্কার জল, স্বচ্ছ জলাশয় থাকে, দীঘি থাকে, নদী থাকে, সমুদ্র থাকে, বা আপনার বড় খাল থাকে, বড় দেবীশি টাইপের, সেখানে আপনি করে দিতে পারেন। অর্থাৎ স্ট্যাগন্যান্ট ওয়াটার যেন না হয়, এক জায়গায় বদ্ধ জল যেন না হয়, এদিকে আপনাকে খাল বিলও হলেও হবে, তবে ড্রেন, কিন্তু বলবেন ড্রেনেও তো জল প্রবাহিত হয়, হ্যাঁ অবশ্যই হয়, কিন্তু সেটি পরিষ্কার স্বচ্ছ জল না, সেটি নোংরা আবর্জনাযুক্ত জল, তাই এই জলে আপনি করবেন না। এই ক্রিয়া আপনাকে একটানা 43 দিন করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। 43 দিন আপনি এই ক্রিয়াটি যদি করতে পারেন, তাহলে আপনি এই যে পিসার যোগ খান থেকে মুক্তি পাবেন, নন্দী যোগ সেখান থেকে মুক্তি পাবেন, নাগমণি যোগ, এইগুলোর নাম একটি যোগ কিন্তু একদম বাজে যোগ, এখান থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, 43 দিন টানা আপনাকে করতে হবে। যে যার জন্মছকে এটি আছে সেই করবে। এবারে মহিলারা বলবেন যে ম্যাম আমাদের পক্ষে তো সম্ভব নয়, কেননা পিরিয়ডের সময় কি করব। তখন বলবো যে আপনার হয়ে আপনার পুত্র করতে পারে, আপনার কন্যা করে দিতে পারে, বা আপনার স্বামী করে দিতে পারে, মানে কারো যদি মহিলাদেরই এই অসুবিধাটা হবে আর অন্য কারোর হবে না, তখন যতদিন 4 দিন পর আপনি স্বচ্ছ হয়ে গেলেন, কিন্তু এই 4 দিনের হিসেবটা আপনাকে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে হবে, একদিনও বাদ না দিয়ে করুন। আপনার জীবনে, আবারও বলছি, খুব খতরনাক যোগ, খুব বাজে যোগ, জীবন দুর্বিষহ করে তোলে, কোনো উচ্চাশাই কিন্তু ফুলফিল হয় না জীবনে, সেইভাবে আপনি এগিয়ে যেতে পারবেন না, একদম আষ্টে পৃষ্ঠে আপনাকে এরা জড়িয়ে রেখে দেবে। তাই এই যোগ থেকে মুক্তি পেতে অবশ্যই পদ্ধতি করুন। আর যদিও ধরুন এই পদ্ধতি করতে পারলেন না, আবারও বলছি, ধরুন এই পদ্ধতি করতে পারলেন না, সুন্দরকাণ্ডের পাঠ করবেন এভরিডে, এভরিডে দুর্গা সপ্তশতী পাঠ করবেন এভরিডে, আপনাদের যে সংকটমোচন হনুমানাষ্টক আছে সেটি অবশ্যই পাঠ করবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় আপনি এটি করতে পারেন, তবে অবশ্যই স্থির বিশ্বাস নিয়ে যদি আপনি করতে পারেন। আপনার জন্মছকে, ম্যাক্সিমাম মানুষের জন্মছকে, আমরা যখন জন্মছক দেখি তখন দেখতে পাই যে জন্মছকে এই বিষাক্ত একটি বাজে যোগ। বিষাক্ত এই জন্যই বলছি, কেননা মানুষের জীবনকে নয়ছয় করে দেয় এই যোগ থেকে মুক্তি পাওয়ার সঠিক উপায় আপনাদেরকে জানিয়ে দিলাম। ভালো থাকবেন, আজকের এপিসোড এখানেই শেষ করছি। ওম নমঃ নারায়ণায় নমঃ।